ভালোবাসা দিবস এই নামটির ভেতরেই ভেজাল রয়েছে। আমরা অনেকেই কোনো কিছু সম্পর্কে ভালোভাবে না জেনে, আগাগোড়া ইতিহাস না জেনে অনেক কিছু পালন করে ফেলি। এই স্বভাব বাঙালিদের ভেতরে একটু বেশি রয়েছে। আমরা কোনো কিছু পালন করার আগে তার ব্যাকগ্রাউন্ড, সাবাবুন নুজুল, শানে নুজুল ঘাটাঘাটি করি না। আচ্ছা বলেন তো ভালোবাসার ইংরেজি কি? সন্দেহ আছে নাকি আপনাদের? ভালোবাসার ইংরেজি কি? লাভ। ভালোবাসার ইংরেজি হলো লাভ। আর দিনের ইংরেজি কি? ডে। তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়ার কথা ছিল লাভ ডে। তো ভালোবাসা দিবসের ইংরেজি লাভ ডে না হয়ে ভ্যালেন্টাইন ডে হলো কেন? ভালোবাসার ইংরেজি প্রতিশব্দ যদি লাভ হয়ে থাকে, তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়ার কথা লাভ ডে। লাভ ডে না হয়ে এটা ভ্যালেন্টাইন ডে হলো কেন? যেই জিনিসের নামের মধ্যে ভেজাল আছে, ওই জিনিসের উদ্দেশ্যের মধ্যে যে ভেজাল আছে, এতে কোনো সন্দেহ নাই। ইসলামে ভালোবাসা দিবস বলতে কোনো বিশেষ দিন নেই। বর্তমানে ভালোবাসা দিবসের নাম করে এদেশের যুব সমাজকে অশ্লীলতা, বেহায়াপনা, অবাধ যৌন চর্চা এবং ব্যভিচারের দিকে ধাবিত করার এক ঘৃণ্য কার্যক্রম চলছে। ভালোবাসা দিবস এটিকে বিশ্বময় ইংরেজিতে বলা হয় ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন ডে এটি কিভাবে শুরু হলো এর একটি ইতিহাস আছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, উইকিপিডিয়া সহ বিভিন্ন জায়গায় এই ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস বিভিন্নভাবে বলা হয়েছে। বর্তমানে ভালোবাসা দিবস নামে যে দিবস পালিত হয়, তা মূলত প্রাচীন ইউরোপীয় গ্রিক রোমান পৌত্তলিকদের একটি ধর্মীয় দিবস। ভারতীয় আর্যদের মতো প্রাচীন রোমান পৌত্তলিকগণ 14ই ফেব্রুয়ারি বা পহেলা ফাল্গুন ভূমি ও নারী উর্বরতা এবং নারীদের বিবাহ ও সন্তান কামনায় প্রাচীন দেবদেবীদের বরলাভ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে বিভিন্ন নগ্ন ও অশ্লীল উৎসব পালন করত। নগ্ন হয়ে বিভিন্ন ধরনের উৎসবে তারা মেতে উঠত, যা লুপারকালিয়া বা ফেস্ট অফ লুপারকালিয়াস নামে প্রচলিত ছিল। ইউরোপে যখন খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা লাভ করল এবং রাষ্ট্রীয় মর্যাদা পেল, তখন এ সকল অশ্লীল উৎসবগুলো অব্যাহত থাকে। পরে পরবর্তী পর্যায়ে এগুলোকে খ্রিস্টীয় রূপ দেওয়া হয়। আজ থেকে প্রায় 1500 কিংবা তার চেয়ে বেশি সময় আগে খ্রিস্টীয় পঞ্চম বা ষষ্ঠ শতকে লোপারকালিয়া উৎসবকে সেইন্ট ভ্যালেন্টাইন ডে দিবস নামে চালানোর ব্যবস্থা করা হয়। ভ্যালেন্টাইন ডে নামে যে দিবস এখন পালন করা হয়, তা মূলত ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রির নামে নামকরণ করা হয়। তাহলে বোঝা গেল যে বাংলাদেশে যেটাকে আমরা এখন ভালোবাসা দিবস বলে বলে প্রচার করছি, ইংরেজিতে ওটাকে বলা হচ্ছে ভ্যালেন্টাইন ডে। মূলত ভ্যালেন্টাইন ডে এর বাংলা ভালোবাসা দিবস করে এর সাথে চরম প্রতারণা করা হয়েছে। আর বাংলাদেশে 1993 সালের আগে এই দিবসের নামও মানুষ জানত না। যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান বাংলাদেশে এই কুকর্মের আবির্ভাব ঘটিয়েছিল। আল্লাহ যেন তার সঠিক বিচার করেন, ঠিক না? আমিন বলেন। এখন ঠিক ঠিক বলা একটা ফ্যাশন হয়ে গিয়েছে, বুঝে শুনে জবাব দিয়ে। তাহলে বোঝা গেল ভ্যালেন্টাইন ডে এই দিবসের ওয়াজহু তাসমিয়া নামকরণের কারণ আমরা এখন জানতেছি। বুঝতে পেরেছেন কিভাবে নামকরণ হলো? দেখেন, আজ থেকে 1750 বছর আগে, কত বছর আগে? 1750 বছর আগে 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লাডিয়াসের শাসনামলে ভ্যালেন্টাইন নামে একজন সাধু ব্যক্তি, একজন দরবেশ ব্যক্তি ছিলেন। তিনি গোপনে গোপনে তরুণ যুবক ছেলে মেয়েদেরকে অবৈধ প্রেমের দীক্ষা দিতেন। এই অপরাধের কারণে সম্রাট ক্লাডিয়াস সাধু ভ্যালেন্টাইনকে গ্রেফতার করলেন, পরবর্তীকালে তার শিরচ্ছেদ করলেন। যেই দিন তাকে হত্যা করা হয়েছিল,
ঘটনাক্রমে সেই দিনটা ছিল 270 সালের 14ই ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন নামক সাধুর মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে 14ই ফেব্রুয়ারির নামকরণ করা হলো ভ্যালেন্টাইন ডে। খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ 14ই ফেব্রুয়ারিকে ভালোবাসার উৎসব ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, চিন্তা করুন কিভাবে খ্রিস্টানদের ধর্মীয় একটি উৎসবকে সাম্রাজ্যবাদী একটি চক্র সার্বজনীনতার লেবাস পরিয়ে আমাদের মুসলমানদের সমাজের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর এর মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা, অবাধ যৌনচর্চা এবং ব্যভিচারের দ্বার উন্মুক্ত করে সমাজটাকে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করা হচ্ছে। ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এবং উইকিপিডিয়াতে সার্চ করলে আপনারা পাবেন, সেখানে এভাবে এসেছে যে সম্রাট ক্লডিয়াসের শাসনামলে ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান ধর্মপ্রচারক ছিলেন। সম্রাট ক্লডিয়াস পৌত্তলিকতায় বিশ্বাসী ছিলেন। যখন তার রাজ্যে এই ভ্যালেন্টাইন নামক এক লোক খ্রিস্টান ধর্ম প্রচার করা শুরু করল, তখন তিনি ভ্যালেন্টাইন নামক লোকটাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর এই লোকটি যখন জেলখানার ভেতরে ঢুকল, এরপরে জেলখানার ভেতরে ঢোকার পরে কোনো কোনো বর্ণনাতে এভাবে পেয়েছি যে ওই সম্রাট ক্লডিয়াসের মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক হয়েছিল, আবার কেউ কেউ বলেছেন জেলখানার জেলারের মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক হয়েছিল। পরবর্তী পর্যায়ে এই অপকর্মের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আবার উইকিপিডিয়াতে এভাবে লেখা হয়েছে যে এই ভ্যালেন্টাইন নামক এই লোক ক্লডিয়াসের রাজত্বকালে সেই সমাজে অবৈধ প্রেমের দীক্ষায় যুবকদেরকে দীক্ষিত করত। সম্রাট ক্লডিয়াস অনেকটা রক্তলুলুপ লোক ছিলেন। তার সেনাবাহিনীতে যখন সৈন্য সংখ্যার ঘাটতি দেখা দিল, তখন তিনি চিন্তা করলেন আমার সেনাবাহিনীতে সৈন্যদের সমাবেশ বাড়ানো দরকার। তিনি চিন্তা করলেন যে যুবকদেরকে যদি সৈন্যবাহিনীতে বেশি নেওয়া যায়, যুদ্ধে বেশিরভাগ সময়ে জয়লাভ করা যাবে। এই জন্য তিনি তার রাজ্যে যুবকদের বিবাহ কিছুদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন, যাতে যুবকরা মেয়েদের প্রতি আসক্ত না হয়ে তারা যেন তাদের যৌবনের শক্তি কিংবা তাদের চিন্তা চেতনাকে তার সেনাবাহিনীতে যোগ দিয়ে কাজে লাগাতে পারে। এই ভ্যালেন্টাইন নামক এই লোক সর্বপ্রথম ক্লডিয়াসের এই আদেশ অমান্য করল। আদেশ অমান্য করে এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করল। অবৈধ সম্পর্ক করার পর শেষ পর্যায়ে তাকে বিয়েও করল। ক্লডিয়াস যখন সেটা জানতে পারলেন, তাকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দিলেন। আর যেই দিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই দিনটা ছিল 270 সালের 14ই ফেব্রুয়ারি। তাহলে আপনারা বলেন তো, এই ভ্যালেন্টাইন ডে যেটাকে বাংলাদেশে বলা হয় ভালোবাসা দিবস, এর সাথে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, আকিদা, আবেগ, অনুভূতি কিংবা চেতনার কি ন্যূনতম কোনো সামঞ্জস্য আছে? বরং দেখা যাচ্ছে বিভিন্ন বর্ণনা এসেছে, প্রায় 7 থেকে 8টি বর্ণনা এসেছে, তার মধ্যে নির্ভরযোগ্য 3টি বর্ণনা আপনাদের সামনে আমি পেশ করলাম। এই বর্ণনাগুলোর আলোকে বলা যায় যে এই ভ্যালেন্টাইন ডে যেখান থেকে এসেছে, খ্রিস্টানদের ধর্মবিশ্বাস এবং অপকর্মকারী লোকদের যে শাস্তি দেওয়া হয়েছিল সেই ঘটনাবহুল একটি ঘটনাকে কেন্দ্র করেই এর উৎপত্তি হয়েছে, যার সাথে মুসলমানদের ধর্মীয় আকিদা, বিশ্বাস, চেতনা কিংবা অনুভূতির ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এখানে যাদের বয়স 50-60 বছর আছে, বলেন তো আপনারা কোনোদিন ভালোবাসা দিবস নামে কোনো দিবসের নাম শুনছেন? কথা বলেন, আমি নিজেও তো ছোটবেলায় এগুলো শুনি নাই, গত 10-12 বছর ধরে এটা আমি শুনতেছি। তাহলে কি আমরা বলবো এই যে ভালোবাসা দিবস আসার আগে পৃথিবীতে ভালোবাসার খুব ঘাটতি ছিল? হ্যাঁ, এই ভালোবাসা দিবস বাংলাদেশে এসেছে 1993 সালে। যাই যাই দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান, তিনি ব্রিটেনে লেখাপড়া করেছেন, লন্ডনে বসবাসরত অবস্থায় ওই ক্রিস্টি কালচার ওখানে তিনি দেখেছেন, তার পত্রিকায় তিনি সর্বপ্রথম এই ভালোবাসা দিবস নিয়ে লেখালেখি শুরু করেছেন। এরপর থেকে বাংলাদেশে এই অশ্লীল বেহায়াপনার এই দিবসটা অশ্লীলতায় রূপ নিতে নিতে আজকে এই চরম পর্যায়ে এসেছে। এই জন্য শফিক রেহমানের প্রতি আমরা আমাদের সমস্ত ঘৃণা নিক্ষেপ করে আল্লাহর কাছে তার বিচার কামনা করছি, কারণ তার কারণেই
বাংলাদেশে এই অপকর্ম শুরু হয়েছে। 1993 সালের পর থেকে যখন পত্রপত্রিকায় লেখালেখি শুরু হলো, শফিক রেহমান এটাকে প্রচারণা শুরু করলো সাম্রাজ্যবাদী একটি চক্র এবং কিছু ব্যবসায়ীদের মদদে এটি আস্তে আস্তে প্রসার লাভ করতে লাগলো। অপরিণামদর্শী কিছু হলুদ মিডিয়া এইসবের কভারেজ দিতে আরম্ভ করলো। আমাদের দেশের হলুদ মিডিয়াগুলো মাঝে মাঝে দেখবেন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে খুব বেশি লাফালাফি করে, কোন জায়গায় হাতি মরল, কোন জায়গায় ইটা মরল, কোন জায়গায় ওইটা মরল, ভালোবাসা দিবস আসলো, এগুলো নিয়ে মাতামাতি। আর চুর চামারে না যে চুরি করতে করতে সবকিছুকে রসাতলে নিয়ে যাচ্ছে তার কোনো খবর নাই। দেখা যায় যখন সেগুলোকে কোন মিডিয়া প্রকাশ করা আরম্ভ করে তখন তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। যা করা দরকার সেটা তো করো না, বরং যুব সমাজকে ধ্বংসের জন্য যে সকল উপায় উপাদান ছড়িয়ে দেওয়া দরকার সেগুলো ছড়িয়ে দেওয়ার জন্য খুব মরিয়া হয়ে তোমরা কাজ করো। সম্মানিত ভাইয়েরা, এই বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে, আমি কিন্তু আবারও বলছি এই নামেই এক ধরনের প্রতারণা রয়েছে। প্রতারণা আছে না? ভালোবাসা দিবস হইলে নামটা তো লাভ ডে হওয়ার কথা ছিল, ভ্যালেন্টাইন ডে হলো কেন? মূলত কিছু ব্যবসায়ীরা, আরেকটি বর্ণনার কথা এখানে আমি বলি, এটা আমার বক্তব্য নয়, এটা শফিক রেহমানের বক্তব্য। আমি আজকে সকালেও আসার আগে অনলাইনে সার্চ করে করে তার লেখাগুলো পড়ে আসতেছিলাম। এই শফিক রেহমানই তার লেখার মধ্যে উল্লেখ করেছিল যে ব্রিটেনে যখন বরফ ঢাকা ব্রিটেনের ব্যবসায়ীরা যখন ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তখন তারা তাদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য গিফট, প্রসাদনী এগুলোর বিক্রির জন্য বেড়ে যায়, তখন তারা খুব কলাকৌশলে চিন্তা ভাবনা করে এই দিবসের আমদানি তারা তাদের দেশে ঘটিয়েছিল যেন তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। এখন দেখবেন ভালোবাসা দিবস আসলে ফুলের দোকানে ফুল সেদিন পাওয়া যায় না, গিফটের দোকানগুলোতে ভিড় থাকে। এই দিবসকে মূলত প্রচার করে দিয়ে সমাজে অপকর্ম বাড়িয়ে দিয়েছে তারা যারা ব্যবসা বাণিজ্য এবং সাম্রাজ্যবাদের লেবাস পরিধান করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়, নিজেদের স্বার্থ যারা হাসিল করতে চায় তারাই সমাজে এই অপকর্ম ছড়িয়ে দিয়েছে। এই দিনে কি হয়, এই দিনে কি হয়, ছেলে মেয়েরা অবাধ মেলামেশা করার চেষ্টা করে, পার্কে পার্কে কবুতরের জোড়া পাওয়া যায়, কোন কবুতর বুঝছেন তো আপনারা? এরপরে দেখা যায় আগে থেকে যাদের একটা কিছু আছে, একটা কিছু বুঝেন তো, আগে থেকেই যাদের একটা কিছু আছে ওই দিন তারা স্পেশালি কিছু মুহূর্ত কাটায়, কেউ কাউকে ফুল দিয়ে আই লাভ ইউ বলে, আছে না? এরপরে রাত 12টার পর থেকে দেখবেন আবার SMS শুরু হয়ে যায়, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমার মেসেঞ্জারেও অনেকে টেক্সট করে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো আমি আবার এইসব আল্লাহর কুতুবদেরকে পাইলে সাথে সাথে ব্লকও করে ফেলি। আগাগুড়া কোনো ইতিহাস জানে না, আগাগুড়া ইতিহাস না জেনে মন যা চায় তাই বলে, এরকম আছে না? আমার যুবক আর তরুণ ভাইয়েরা, তোমাদের কি জানতে হবে, বুঝতে হবে কোন দিকে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে? যে কোনো কিছু করলে, যে কোনো কিছু বললে সেটা বুঝে শুনে বলা এবং বুঝে শুনে করার দরকার আছে না? নাই? আরে বাপ রে বাপ, 2-3 দিন আগ থেকে যে মেসেজ শুরু হয় হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন অর্থ কি? যে শুভ ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন তো একজন ব্যক্তির নাম, অপকর্মের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই অপকর্ম করার লোকটার অনুসরণকারী কি আপনি হতে চান নাকি? হ্যাঁ। এরপরে সেই দিন মেয়েরা ঈদের দিনের মতো একটা ভাব সামনে, তাই না? আরে বাপ রে বাপ, ছেলে মেয়েরা সেদিন ঈদের দিনের মতো নতুন জামা কাপড় পরিধান করে রাস্তাঘাট থেকে বের হয়, এগুলো মনে হয় চট্টগ্রামে নাই। এরপরে রাস্তাঘাট, বিভিন্ন পার্কে পশুর মতো অবাধ যৌনতার ছড়াছড়ি হয়, নারী দেহের আলপনা এবং উল্কি অঙ্কন করা হয়, এরপরে ফুল দিয়ে দাওয়াত তো আছে। এইরকম করে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডেতে অপকর্ম বা অশ্লীলতার চর্চা করা হয়। কিছুক্ষণ আগে আমরা জানলাম যে এই দিনটির সাথে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, আকিদা, আবেগ, অনুভূতির কোনো সামঞ্জস্য নেই, বরং এটি খ্রিস্টানদের থেকে আসা এবং অপকর্মকারী এক লোকের শাস্তির দিন থেকে আসা ঘটনাবহুল একটি দিন। সুতরাং এই দিনকে অনুসরণ করে যারা এই অশ্লীলতা এবং বেহায়াপনার চর্চা করবে সে তো তাদেরই অন্তর্ভুক্ত
হবে কারণ আবু দাউদ শরীফে হাদিস এসেছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি অন্য কোন ধর্মকে অন্য কোন পথকে অন্য কোন মতকে অনুসরণ করে ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোন পথ অন্য কোন মত অনুসরণ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে কেবলমাত্র অপকর্ম চর্চাকারী অশ্লীলতা বেহায়াপনার চর্চাকারী লোকেরাই এই বেহায়া দিবসে বেহায়াপনার চর্চা করতে পারে অথবা কোন মুসলমান এই দিবসে এ ধরনের অপকর্ম কিংবা অশ্লীলতা চর্চা করতে পারে ভালোবাসা দিবসের আমদানি করে মানুষকে ভালোবাসা শিখাতে হবে না বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ 90 শতাংশ মুসলমানদের এই দেশে ভালোবাসা দিবসের আমদানি ঘটিয়ে মানুষকে ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিতে হবে না কারণ আমরা যারা মুসলমান আমাদের ধর্মটাই ভালোবাসার ধর্ম আমাদের দ্বীন আমাদেরকে ভালোবাসা শিক্ষা দিয়েছে দীক্ষা দিয়েছে ভালোবাসা দরকার তাদের যাদের জীবনে ভালোবাসার কোনো ছিটেফোঁটা নাই আমাদের জীবনটা ভালোবাসা দিয়ে ভরপুর মা বাবা ছেলে মেয়েকে ভালোবাসে ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে হাজবেন্ড তার ওয়াইফকে ভালোবাসে ওয়াইফ তার হাজবেন্ডকে ভালোবাসে ভাই তার বোনকে ভালোবাসে বোন তার ভাইকে ভালোবাসে এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসে ইসলাম যেহেতু মানবতার ধর্ম যারাই মানুষ তাদেরকে আমরা ভালোবাসি এই শিক্ষা এবং দীক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে ভালোবাসা দরকার তাদের যাদের জীবনে ভালোবাসা নাই যাদের মা এক জায়গায় আর ছেলে মেয়ে আরেক জায়গায় মা বাপ বুড়া হয়ে গেলে ওল্ড হোমে পাঠিয়ে যারা দেয় যারা মা বাপকে ভালোবাসা না দিয়ে শ্রদ্ধা না করে রেসপেক্ট না করে ওল্ড হোমে পাঠিয়ে দেয় ভালোবাসা দিবস দরকার তাদের ভালোবাসা দিবস দরকার তাদের নিজের বউ থইয়া যারা আরো দশ বিশটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে ভালোবাসা দরকার তাদের ভালোবাসা দরকার তাদের যাদের ভাই বোনদের মধ্যে কোনো সুসম্পর্ক নেই ভালোবাসা নেই ভালোবাসা দরকার তাদের যাদের জীবনে মানবতা বোধ বলতে কিছুই নেই আমাদের দিন আমাদের ধর্ম এটি ভালোবাসার ধর্ম আমাদের কি যিনি সৃষ্টি করেছেন তিনি নিজেই আমাদেরকে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ভালোবাসাকে দয়াকে 100 টুকরা করলেন কত টুকরা করলেন 100 টুকরা করে এক ভাগ রহমত এক ভাগ দয়া এক ভাগ ভালোবাসা দুনিয়ার সকলকে তিনি দিলেন আর 99 ভাগ ভালোবাসা 99 ভাগ দয়া তিনি তার নিজের কাছে রেখে দিলেন সুবহানাল্লাহ এই এক ভাগ ভালোবাসা আমরা একা পেয়েছি না সবাই মিলে পেয়েছি এই এক ভাগ ভালোবাসা সবাই মিলে পেয়ে এই ভালোবাসার চোটে আমাদের অবস্থা কি হয় দেখেন সন্তানের প্রতি মা রাগ করেছে সারা দিন শেষে সন্তান যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসে মা তার সব রাগ খুব ভুলে গিয়ে সন্তানকে বুকে টেনে নেয় এই এক ভাগ ভালোবাসা পেয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কি ভালোবাসা ভাই বোনের মধ্যে কি মধুর ভালোবাসা এই এক ভাগ ভালোবাসা সবাই মিলে আমরা পেলাম এই এক ভাগ ভালোবাসা পেয়ে আমাদের যদি এই অবস্থা হয় 99 ভাগ ভালোবাসা যার কাছে আছে তার ভালোবাসা আমাদের চেয়ে কম না বেশি শুধু বেশি নয় বলতে হবে হাজার হাজার কোটি গুণ বেশি সুবহানাল্লাহ আল্লাহর যে কত রহমত কত দয়া কত ভালোবাসা আমাদের প্রতি দেখেন এই পাহাড়তলি এলাকায় যদি কোনো অপকর্ম হয় যদি কোনো মার্ডার হয় তাহলে ওই অপকর্মকারী ওই লোকটাকে পেলে পুলিশ সালাম করবে না গ্রেফতার করবে গ্রেফতার করবে এটা হচ্ছে দুনিয়ার মানুষের সুন্নত দুনিয়ার মানুষের নিয়ম অপকর্মকারী লোককে পেলে মানুষ শাস্তি দেয় আর আল্লাহ তাআলার সুন্নত তার বিপরীত আমরা অপকর্ম করে ফেলার পর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাকড়াও করেন না অপেক্ষা করেন আমরা আমাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে মাফ চাই কিনা মাফ চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাআলার রহমত আল্লাহর ভালোবাসা আর আমাদের ভালোবাসা কি এক কথা বলেন এক এক নয় আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছেন আর ভালোবাসার মানদণ্ড তিনি নির্ণয় করে দিয়েছেন যিনি ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন ভালোবাসার মানদণ্ড তিনি নির্ণয় করে দিয়েছেন কাকে কিভাবে কতটুকু ভালোবাসতে হবে সেটাও বলে দিয়েছেন কে আল্লাহ এত আস্তে বললেন তিনি কে আল্লাহ
তিনি হচ্ছেন আল্লাহ। আমরা সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসা তো এটি একটি পবিত্র কাজ, এটি একটি ভালো কাজ। আহমদ আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা। এই কথাটির অর্থ কি? নেককার মানুষ যারা, ভালো মানুষ যারা, তাদেরকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য তাকে আমরা কি করব, ভালোবাসবো। আবার ইসলাম যেহেতু মানবতার ধর্ম, সেহেতু মানুষ হিসাবে আমরা সকলকেই ভালোবাসবো। আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই অপকর্মকারী, দুষ্কৃতিকারী, পাপিষ্ট, জমিনে ফেতনা ফাসাদ সৃষ্টিকারী লোকদেরকে ঘৃণাও করতে হবে। ওই লোকটাকে ঘৃণা করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইমানদাররা সবচাইতে বেশি ভালোবাসবে যাকে, তার নাম হচ্ছে কোরআনে কারিমের দুই নম্বর সুরা সূরাতুল বাকরা এর 165 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াত تَخِذُ مِن دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ অনেক কিছুকে সাব্যস্ত করে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার তারাও সেগুলোকে ভালোবাসা ওরকম শুরু করে দেয়। অথচ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তারা সবচেয়ে বেশি ভালোবাসবে যাকে, তিনি হচ্ছেন আল্লাহ। দেখেন ভালোবাসার মাপকাঠি, ভালোবাসার মানদণ্ড আল্লাহ তাআলা নিজেই নির্ণয় করে দিচ্ছেন, কারণ তিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। ভালোবেসে সৃষ্টি করার পর ভালোবাসার মানদণ্ড তিনি নির্ণয় করে দিলেন, কাকে কিভাবে কতটুকু ভালোবাসতে হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিলেন। ভালোবাসার মানদণ্ডের সবচেয়ে উপরে যিনি আছেন তিনি কে? আল্লাহ। ঈমানদাররা সবচাইতে বেশি যাকে ভালোবাসবে তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলাকে ভালোবাসলে আল্লাহর বিধানের বিপরীত জীবন কি কেউ পরিচালনা করতে পারে? না। আপনি কাউকে ভালোবাসেন এটা মুখ দিয়ে বললেই হবে না, বরং আপনার কাজ দিয়ে প্রমাণ করে দিতে হবে। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আদান হয়ে গেলে আপনি মসজিদে না এসে আপনি কি মসজিদ থেকে দূরে থাকতে পারেন? এটা আল্লাহর প্রতি আপনার কেমন ভালোবাসার বহিঃপ্রকাশ হলো। আপনি মুখ দিয়ে বলছেন আল্লাহ তাআলাকে ভালোবাসেন, কিন্তু আদান হয়ে যাওয়ার পর আপনি মসজিদে আসলেন না, এটা ভালোবাসা নয়, এটা মুখ দিয়ে ভালোবাসার প্রকাশ, আর অন্তরে অন্তরে মুনাফিকির লালন করা। আমি কাউকে ভালোবাসলে সেটা তার কাজে কর্মে তার প্রমাণ দিতে হবে। আল্লাহ তাআলাকে ভালোবাসলে তার পুঙ্খানুপুঙ্খ বিধানগুলো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলাকে ভালোবাসার পর ঈমানদাররা দ্বিতীয় পর্যায়ে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে হাদিস এসেছেন, عن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أنس رضي الله عنه حديث بورنا করেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সকল জিনিসের চাইতে প্রিয় না হব। আপনার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, নাতি পুতি, দুনিয়ার সকল সম্পদ, দুনিয়ার সব কিছুর উপরে যাকে ভালোবাসতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ভালোবেসে সৃষ্টি করেছেন যিনি, ভালোবাসার মানদণ্ড নির্ণয় করে দিয়েছেন তিনি। সবচাইতে বেশি যাকে ভালোবাসতে হবে তিনি কে? আল্লাহ। এরপরে যাকে ভালোবাসতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এরপরে কাকে ভালোবাসবেন? এরপরের ভালোবাসাটা আমভাবে দেওয়া হলো, আম। এরপরে হচ্ছে আমাদের পারস্পরিক ভালোবাসা। ওই পারস্পরিক ভালোবাসার মধ্যে আবার অনেক প্রকার আছে,
স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের বাবার ভালোবাসা, এরপরে বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, অর্থাৎ আল্লাহ আর তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে এবং ভালোবাসার নিদর্শন প্রকাশ করতে হবে। ভালোবাসার নিদর্শন কিভাবে প্রকাশ করবেন? আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করার মাধ্যমে সেই ভালোবাসার বাস্তবায়ন ঘটাতে করে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার করে ঈমানদাররা পারস্পরিক ভালোবাসা নিশ্চিত করবে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। ভালো করে শুনেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না তারা ঈমানদার হয়, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে ভালোবাসবা। সুবহানাল্লাহ, কথাটির তাৎপর্য বুঝেছেন আপনি? আবার শুনেন, তোমরা ততক্ষণ জান্নাতে যাবা না যতক্ষণ না ঈমানদার হবা। তাহলে জান্নাতে যেতে হলে কি হওয়া লাগবে? আর ততক্ষণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না একজন আরেকজনকে ভালোবাসবা। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভালোবাসা কিভাবে বাড়াবো, ভালোবাসা বাড়ানোর কথাও বললেন যে আওয়ালা আদুল্লুকুম শাইআন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, তোমাদের মধ্যে যেন ভালোবাসা বাড়ে, তোমাদের মধ্যে যেন পারস্পরিক দয়া মহব্বত ভালোবাসা বাড়ে, সেটা কি আমি বলে দিব না কিভাবে বাড়াবা? আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটিয়ে দাও। সুবহানাল্লাহ, আপনি যদি কোনো অপরিচিত মানুষকে সালাম দেন রাগ করে আপনাকে থাপ্পড় লাগাবে এমন কোনো মানুষ আছে? সালাম দিলে সালাম মানেই তো শান্তি, সালাম মানে দোয়া, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত আল্লাহর শান্তি বর্ষিত হোক, সেও বলল ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু, আপনার উপরেও আল্লাহর শান্তি আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ, যখনই আমরা সালামের প্রচার প্রসার বাড়াবো সম্পর্ক বাড়বে না কমবে? এই জন্য যাকে পাবেন তাকে সালাম দিবেন, আপনার ঘরের মধ্যে সালামের পরিবেশ নিশ্চিত করবেন, ঘরে যারা বসবাস করছেন পরস্পর পরস্পরকে সালাম দিবেন। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান আলা আনফুসিকুম ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখনই ঘরে যাবা ঘরবাসী সবাইকে সালাম দিবা। ঘরে গেলে ঘরের মানুষকে সালাম দিতে হবে, ঘোষণাটা কার? সালাম এটি কার নাম এটাও জানেন না? সালাম কার নাম? সালাম হচ্ছে আল্লাহ তাআলার একটি নাম। সালাম মানে শান্তি, যেই ঘরে সালাম যত বেশি সেই ঘরে শান্তি তত কম না বেশি? ঘরে গিয়ে আপনারা সালাম দেন? সালাম দেন তো, ঘরে ঢুকলেই সালাম দিবেন। আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আনাস তুমি যখন ঘরে ঢুকবা ঘরে ঢুকা মাত্রই ঘরবাসী সবাইকে সালাম দিবা। তিনি বললেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুম বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এই সালাম তোমার আর তোমার ঘরবাসী সকলের জন্য বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যাবে। আমাদের ঘরে বরকত নাই কেন? কারণ আমাদের ঘরে সালাম, বাসায় গিয়ে সালাম দিবেন। আজকে জুমার নামাজ শেষ করে যখন ঘরে ঢুকবেন বাবা মাকে সামনে পাবেন, ঘরে ঢুকেই বলবেন আসসালামু, দরজা খোলা মাত্রই সালাম দিবেন, কেউ থাকুক আর, কারণ ঘরে তো ফেরেশতাও থাকে, সালাম দিবেন। বাসায় গিয়ে ভাবিকে সালাম দিবেন, নিজের ওয়াইফকে সালাম দেন তো। অনেকে তো বলে আমি তো নবাবজাদা নসরুল্লাহ, আমি কেন সালাম দিব, সালাম তো আমি পাবো। ওয়াইফকে খাটো করে দেখে ওয়াইফকে সালাম দেয় না, আপনারা সালাম দেন তো? এক ভাই একদিন বললেন যে হুজুর সালাম দিয়ে তো বিপদে পড়েছি, বাসায় কলিং বেল দেওয়ার পরে যখন আমার বউ দরজা খুললো আমি বললাম আসসালামু আলাইকুম, এখন সালামের জবাব তো ওয়ালাইকুম আসসালাম হয়, এখন সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না দিয়ে বললো কি ফাইজলামি শুরু করছো, আমাকে তুমি চিনো না? আমরা মনে করি যে সালাম শুধুমাত্র পরিচিত মানুষ কিংবা স্পেসিফিক কিছু লোককেই দেয়া যায়, না, সালাম শুধুমাত্র স্পেসিফিক লোকদের জন্য নয়, সালাম সকলেই সকলকে দেয়া যায়। সকলেই সকলকে মানে আবার সকল মানুষকে না, সকল ধর্মের মানুষকে না, মুসলমান মুসলমানকে সালাম দিবে, আর অমুসলিমের সালামের জবাবে ওয়ালাইকুম আসসালামও বলা যাবে না, ওয়ালাইকুম বলতে হবে, ওয়ালাইকুম বলতে হবে। এখানে একটি মাসআলা আপনারা জেনে নেন,
ومسلم কেউ যদি আপনাকে সালাম দেয় সালামের জবাব তো হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওমুসলিমদের সালামের জবাবে শুধু ওয়া আলাইকুম বলবে এটি কেন একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বসে আছেন এক ইহুদি এসে আল্লাহর নবীকে সালাম দিল খুব দ্রুত সালাম দিয়ে ফেলছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওহ আল্লাহর নবী লোকটা আপনাকে সালাম দিল আপনি তো তার সালামের পুরো জবাব দিলেন না শুধু আলাইকুম বললেন তিনি বললেন আয়েশা তুমি বেখেয়ালে ছিলা লোকটা সালাম দেয় নাই টিটকারি করেছে বলেছে আসসালামু আলাইক সালাম মানে শান্তি আসসালামু আলাইকা আসসালামু আলাইকা বা আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর আসসালামু আলাইকা মানে তুমি মরে যাও তো সে টিটকারি করে সালাম দিয়েছে আমি তার সালামের জবাব ওয়ালাইকুমুস সালাম না দিয়ে আমি বলছি ওয়ালাইকুম আমারে যা বলছো তোর উপরেও তা হোক এটা টেকনিক্যাল জবাব তো এই আসসালামু আলাইকুম কে আমরাও অনেকে বিকৃত করে ফেলেছি অনেকে বলে সালাম আলাইকুম পাহাড়তলিতে এগুলো আছে সালাম আলাইকুম মানে কি জানেন তুই মর সালাম আলাইকুম মানে কি তুই মর সাম মানে মৃত্যু সাম মানে এটা আরবি শব্দ সাম সাম মানে মৃত্যু তো আমরা যদি বলি সালাম আলাইকুম তুই মর অথবা তোমরা সবাই মরে যাও আবার এই ফ্যাশনেবল সালাম পুরুষদের চাইতে নারীরা একটু বেশি দেয় সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম এরকম ফ্যাশনেবল সালাম দেওয়া যাবে না সালাম শুদ্ধ করে দিতে হবে আসসালামু তো ঘরে গিয়ে ভাবিকে সালাম দিয়েন সালাম দিবেন তো ছেলে মেয়েকে সালাম দিবেন নাতি নাতনিকে সালাম দিবেন ঘরের মধ্যে সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটালে সালামের পরিবেশ নিশ্চিত করলে আপনার ঘরটাকে শান্তি রহমত বরকত দিয়ে ভরে দিবেন কে আল্লাহ তাহলে ভালোবাসা এর মানদণ্ড আল্লাহ তাআলা নির্ণয় করে দিচ্ছেন যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে যাকে তিনি হচ্ছেন আল্লাহ এরপরে আল্লাহ রাসূল কারণ আল্লাহ আর রাসূলকে ভালোবাসি মুখ দিয়ে এটা শুধু বললে হবে না ভালোবাসার এই নিদর্শন দেখাতে হবে কাজে কর্মের মাধ্যমে আল্লাহ আর রাসূলকে ভালোবাসলে আপনার চলাফেরা আপনার কথাবার্তায় তার বহিঃপ্রকাশ ঘটবে রাসূলকে ভালোবাসলে রাসূলের সুন্নাত দাঁড়ি আপনার মুখে থাকার কথা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসলে আজান হলে আপনার মসজিদে আসার কথা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসলে মিথ্যা কথা বলার কথা না আল্লাহ রাসূলকে ভালোবাসলে সুদ ঘুষ খাওয়ার কথা না আল্লাহ এবং রাসূলকে ভালোবাসলে মানুষের উপরে জুলুম করার কথা না আল্লাহ এবং রাসূলকে ভালোবাসলে দুর্নীতি করার কথা না আল্লাহ এবং রাসূলকে ভালোবাসলে মানুষের হক নষ্ট করার কথা না আল্লাহ এবং রাসূলকে মুখ দিয়ে ভালোবাসি বলে এভাবে অন্যায় আর হারামপুরি জীবন যাপন করে যেই ঈমান যেই ভালোবাসার দাবি করা হয় সেটা ঈমানদারি নয় ভালোবাসা নয় সেটা হচ্ছে ঈমানের নামে মুনাফিকি করা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার পরে পরস্পর পরস্পরকে ভালোবাসতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ বুখারী শরীফের হাদিস খুব সুন্দর একটি হাদিস দেখেন আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান আল্লাহ নবী বললেন যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে ওই বৈশিষ্ট্যের কারণে ওই লোকটা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে সুবহানাল্লাহ কোন তিনটা জিনিস এক নাম্বার হলো আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা যার কাছে আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সবকিছুর চাইতে অত্যধিক প্রিয় হবেন দুই নাম্বার হলো ওয়া আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে আর তিন নাম্বার হলো ওয়া আইয়াকরাহ আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহ আইয়ুকযাফা ফিন নার যেই ব্যক্তি আল্লাহর অনুগ্রহে কুফর থেকে মুক্তি লাভের পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করে যেমনি ভাবে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে এই তিনটি জিনিসের স্বাদ যারা পেয়েছে তারাই ইমানের স্বাদ পেয়েছে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাউকে ভালোবাসবেন মর্যাদা তখন এত বেশি বেড়ে যাবে দেখেন মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে عن ابي هريره رضي الله عنه ابو هريره رضي الله عنه থেকে হাদিসটি বর্ণিত হয়েছে
ان الله تعالى يقول يوم القيامه الله تعالى قيامতের দিন বলবেন اين المتحابون بجلالي ওই মানুষগুলো কোথায় ওই লোকেরা কোথায় যারা কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসত اليوم أزلهم في ظل يوم لا ظل إلا ظلي আজ তো আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই যেই সকল লোকেরা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসত আমি আল্লাহ পাক আমার দয়ায় আজকে তাদেরকে আমার আরশের ছায়ার নিচে জায়গা করে দিব দেখেন ভালোবাসা কি ইসলাম কত গুরুত্ব দিয়েছে আপনি যদি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসেন এই ভালোবাসার কারণে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা করে দিবেন কে আল্লাহ আর ভালোবাসা দিবসে অপকর্ম করলে আরশের ছায়া তো দূরের কথা জান্নাতের গন্ধও পাওয়া যাবে না অন্য একটি হাদিসে এসেছে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কিছু লোককে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিবেন এদের মর্যাদা দেখে নবী এবং শহীদরাও ঈর্ষান্বিত বোধ করবেন সুবহানাল্লাহ কত বড় কথা কিয়ামতের দিন কিছু লোককে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিবেন এদের মর্যাদা দেখে আম্বিয়া আলাইহিস সালাম নবী রাসূল এবং শহীদ যারা এরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবেন সাহাবীরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহু তুখবিরুনা মানহু আমাদেরকে একটু জানান ওই সব লোকেরা কারা আল্লাহ রাসূল তখন বললেন হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা তারা হচ্ছে ওই সকল লোকেরা রক্ত সম্পর্ক নাই অর্থনৈতিক লেনদেন নাই এর পরেও পরস্পর পরস্পরকে শুধুমাত্র ভালোবেসেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য এই সকল লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে সুউচ্চ মর্যাদায় সমাসীন করে দিবেন সুবহানাল্লাহ যাদেরকে দেখে নবী রাসূলগণ এবং শহীদগণ সুহাদা যারা তারাও ঈর্ষান্বিত বোধ করবেন পরস্পর পরস্পরকে যদি ভালোবাসেন তাহলে আরেকজনের ক্ষতি করা যাবে আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি এটা শুধু মুখ দিয়ে বললে হবে আমি যদি এক মুখে আপনাকে ভালোবাসি বললাম অন্যদিকে সুযোগ পাইলে আপনার ক্ষতি করার চেষ্টা করলাম এটা কি ভালোবাসা হলো ভালোবাসার দাবি হলো আমি আপনার সাথে উত্তম আচরণ করব আমি আপনার সাথে উত্তম লেনদেন করব বেঈমানি করব না প্রতারণা করব না ধোঁকাবাজি করব না এটাই হচ্ছে ভালোবাসার নিদর্শন আপনার দোকানে এক ভাই গেল যাওয়ার পরে আপনি তাকে দুই নাম্বার জিনিস দেখায় বললেন ভাই একেবারে এক নাম্বার টাটকা জিনিসটা আপনাকে দিচ্ছি দিচ্ছি দুই নাম্বার আর বলতেছে এটা কি ভালোবাসা হলো এরপরে কত মিথ্যা কথা বলে কয় ভাই আপনাকে দেখে ভালো লাগছে এই জন্য কেনা দামে দিয়ে দিচ্ছি কি বাট পারে চিন্তা করেছেন কেনা দামে দিয়ে দিবে এটা কোনো কথা হইল আসলে কেনা দামে দিচ্ছে না কেনা দামের চাইতে আরো কয়েক গুণ বেশি দামে বিক্রি করতেছে কিন্তু দেওয়ার সময় বলতেছে ভাই কেনা দামে দিয়ে দিচ্ছে আপনাকে কি ও মুমিন ভাই আপনি এগুলা করেন নাকি রাগ করেন না এরকম করা যাবে না এরকম করা যাবে না আমরা একজন আরেকজনকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য ভালোবাসলে কারো ক্ষতি করা যাবে ব্যবসা করছেন হিসাবে আপনি লাভ করতে পারেন অন্যভাবে লাভ করেন যে ভাই এই জিনিসটা এত হইলে আমি আপনাকে দিব এত কোনো প্রতারণার আশ্রয় ভালো না কিন্তু দুই নাম্বার জিনিস দিয়ে এক নাম্বার মুখ দিয়ে বলে চাপাবাজি করার কোনো দরকার আছে বিক্রি করতেছেন করেন বলেন ভাই এটা এর চেয়ে কম হলে আমি দিতে পারবো তো ভালোবাসলে ভালোবাসার দাবি পূরণ করতে হবে আর সেই ভালোবাসার দাবি পূরণ কিভাবে করব কাউকে কষ্ট দিব না আঘাত করব না ক্ষতি সাধন করার কোনো চেষ্টা করব না আমরা যদি পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে পারি দয়া পরবেশ হতে পারি একজন আরেকজনকে যদি ভালোবাসতে পারি কিয়ামতের দিন মর্যাদা বাড়িয়ে দিবেন কে আল্লাহ মর্যাদা বাড়াবেন কে আল্লাহ এবার আসেন ভালোবাসার ব্যাপারে ইসলামের ইনস্ট্রাকশন দিক নির্দেশনাগুলো কি আমাদের তো ধারাবাহিক আলোচনা ছিল নবী রাসূলদের দাওয়াতি জীবন তাই না তা আমার হঠাৎ করে সকালবেলা মনে হলো ফজিলতপূর্ণ এক দিন তো আসতেছে এই ব্যাপারে জাতিকে সাবধান করা দরকার কারণ আমরা যদি এই জাতির যুবক তরুণদেরকে সাবধান না করি সতর্ক না করি তাহলে তো এরা দিগ্ভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যেতে পারে এই জন্য এদেরকে সাবধান করা দরকার সতর্ক করা দরকার আমাদের সাবধানতা আমাদের আমাদের সতর্কবাণী আমাদের বক্তব্যের কারণে যুব সমাজ যদি ফিরে আসে তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমরা আশাবাদী আমাদের যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা
অপকর্ম সম্পন্নকারী লোকদের ফাঁদে শয়তানদের এই ষড়যন্ত্রে এবং চক্রান্তে তারা তারা মানে পা দিবেন না ইনশাআল্লাহ। এবার আসেন ভালোবাসার ব্যাপারে ইসলাম কি দিক নির্দেশনা দিচ্ছে। দেখেন আমাদের গোটা জীবনটাই ভালোবাসা দিয়ে ভরপুর। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ভালোবেসে পয়দা করেছেন, ভালোবেসে লালন পালন করছেন। আপনি চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কতটা ভালোবাসা দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। আমি আপনি এক ফোঁটা নাপাক পানি ছাড়া কিছুই ছিলাম না, অস্তিত্বহীন ছিলাম। হাল আতা আলাল ইনসানি হাইনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তোমরা কি এমন একটি জিনিস ছিলে না যখন তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না? তোমাদের নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না। তোমাদের অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে তোমাদেরকে বানালেন কে? এক ফোঁটা নাপাক পানি যা বের হলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়, এমন নাপাক পানি থেকে তোমাদেরকে পয়দা করলাম। ওই নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে আমি সুরক্ষিত জায়গায় রেখে এটাকে আমি পর্যায়ক্রমে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে জমাট বাঁধা রক্তকে গুস্তের পিণ্ড বানালাম, তারপরে গুস্তের পিণ্ডকে হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটি স্ট্রাকচার দিয়ে মায়ের পেটের ভেতরে তোমার রূহ পয়দা করলাম। রূহ পয়দা করার পরে তোমার তখন খাওয়া দাওয়ার দরকার হলো, খাবার দাবারের প্রয়োজন দেখা দিল। ওই খাবার দাবারের প্রয়োজন ফিল আপ পৃথিবীর কোনো ডাক্তার করেছে? না। কথা বলেন, কোনো মা বাবা করেছে? না। কোনো ক্ষমতাধর মানুষ করেছে? না। মায়ের পেটে আপনারা যখন ছিলেন, আমরা যখন ছিলাম, তখন সেখানে খাবারের চাহিদা মিটালেন কে? আল্লাহ। মায়ের মাসিককে তখন বন্ধ করে সেই নাপাক রক্তগুলোকে নাভি দিয়া লাইন করে পাস করে দিলেন, নাপাক রক্ত মুখ দিয়ে দিলেন না। কারণ দুনিয়াতে আসার পরেই মুখ দিয়ে তো আল্লাহর জিকির করবেন, এজন্য এটাকে পবিত্র রাখা দরকার। এজন্য আপনার মুখটাকে আল্লাহ পবিত্র করেন নাই, সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পর আপনি তো কথাও বলতে পারেন না, ক্ষুধা লাগলে শুধু বে বে করে কান্নাকাটি করে, আর তো কোনো ভাষা নাই। আপনার যখন ক্ষুধা লাগে, ক্ষুধার চাহিদা দুনিয়াতে আসার আগে আপনার ক্ষুধার চাহিদা মিটাবার ব্যবস্থা করে রেখেছেন কে? আপনি আসার আগেই আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা আপনার খাবার প্রস্তুত করলেন। মায়ের বুকের দুধ, এটা পানীয় আর খাবার দুটারই চাহিদা মিটিয়ে ফেলে। আপনি তো ছোট মানুষ, মায়ের স্তনের বুটার মধ্যে একটা ছিদ্র থাকলে আপনি খেলে গলার মধ্যে আটকে যেত, বমি হতো, কিংবা আপনি তখন খাবার দাবার গিলতে না পেরে অথবা অতিরিক্ত যাওয়ার কারণে হয়তো মরেও যেতে পারতেন। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন, মায়ের স্তনের বোটার মধ্যে একটা ছিদ্র নয়, ছোট ছোট 32টি ছিদ্র আল্লাহ তাআলা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করে লালন পালনের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এজন্য আমি বলেছি আমাদের ধর্মটাই ভালোবাসার ধর্ম, ভালোবাসা আমাদেরকে শিখাতে হবে। যিনি সৃষ্টি করেছেন তিনিই ভালোবাসার মালিক, আর তিনি ভালোবাসা দিয়ে দিয়ে আমাদেরকে পয়দা করেছেন, লালন পালন করেছেন। পৃথিবীতে আসার পরে, আল্লাহর পরে পৃথিবীতে আসার জন্য, জন্মের জন্য যাদের কাছে আমরা ঋণী তারা কারা? সবাই বলেন তারা কারা? আমাদের অস্তিত্বের জন্য আমরা আমাদের মা বাবার কাছে ঋণী। আল্লাহ তাআলা এবার বললেন, এবার বাবাকে ভালোবাসো। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার কাছ থেকে এই ফরমান জারি হচ্ছে, আমার ইবাদতের পরে মা বাবার আনুগত্য করো, মা বাবার খেদমত করো। মা বাবা আপনার জন্য সবচাইতে বড় পীর। কোন পীর ধরলেন আপনি, কোথায় দৌড়াচ্ছেন? আপনার ঘরে এত বড় পীর থইয়া এমন পীর যেই পীর দোয়া করলেই কবুল করেন কে? সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি, এমন পীর আপনার ঘরে দোয়াটা করলেই ডিরেক্ট কবুল করেন কে? তিনজনের দোয়ায় মাঝখানে কোনো বাধা নাই, একেবারে ডিরেক্ট কবুল। এক নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল করেন কে? দুই নাম্বার দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া কবুল হয়। তিন নাম্বার হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা, মা বাবা যখন সন্তানদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া কবুল করেন কে? আপনার মায়ের পায়ের তলায় জান্নাত থুই আপনি কোথায় যান? অনেকে আছে তার পিসাবের পিসাব আছে কিনা সেটাও সন্দেহ আছে। আমি বাংলাদেশের মোটামুটি সবগুলো বিভাগ ঘুরেছি, দেখেছি বহু জায়গায় আন্দাজেই মশারি একটা টানাই দিছে। যে মশারি টানাইলো, এখানে থাকার লোককে মশাই কামড়ায় না, নিজের বাবাকে মশাই কামড়ায়, মা বাবকে মশারি কিনে দেয় না। আহা, আফসুস লাগে। হুজুরদেরকে আলেমুল আমাদেরকে আপনারা হাদিয়া তো করেন, অসুবিধা নাই, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। শুধু হুজুরদেরকে না, আপনার
বন্ধুদেরকেও গিফট দিবেন একজন আরেকজনকে গিফট দিবেন গিফট দিলে গিফট ইংরেজি বাংলা উপহার ইংরেজিতে হাদিয়া একই কথা তো গিফট আদান প্রদান করলে মহব্বত বাড়ে না কমে দিবেন কিন্তু সবচাইতে বেশি গিফট যাদেরকে করবেন তারা হচ্ছে মা আর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন মানুষেরা আপনার কাছে জিজ্ঞেস করে ও নবী মানুষ জিজ্ঞেস করে তারা কোথায় খরচ করবে আপনি বলে দিন যে তোমরা সবচাইতে বেশি খরচ করবে যাদের জন্য ফালিল ওয়ালিদাইন তোমাদের মা বাবার জন্য সবচেয়ে খরচ করবে সুবহানাল্লাহ মা বাবা তো অসুস্থ চিকিৎসা করাচ্ছেন না বিছানায় পড়ে আছে উঠতে পারে না একদিন কাছে গিয়ে আদর করে মা বলে বাবা বলে ডাকেন না একটু মুখে তুলে খাওয়ান না বিরক্ত হয়ে যান অথচ আপনি যখন ছোট ছিলেন আপনি খাইতে পারতেন না আপনার মা বাবা আদর করে করে আপনাকে মুখে তুলে খাইয়েছে আমার আল্লাহ তাআলা বলছেন এই মা বাবাকে খেদমত করো তাদেরকে খাওয়াও খাইয়ে দাও এখন শীতের দিন বাজারে কমলা পাওয়া যায় অফিস থেকে ব্যবসার কাজ শেষ করে কিংবা কর্মব্যস্ততা শেষে দিনের বেলা দিন শেষে সন্ধ্যায় যখন আসবেন কিছু ফলমূল কিনে নিয়ে আসেন এরপরে সুজা এসে মায়ের রুমে ঢুকেন বাবার রুমে ঢুকেন অসুস্থ মা বাবা বিছানা থেকে উঠতে পারে না সুন্দর করে আস্তে করে বিছানা থেকে ওঠার কমলাটা নিজের হাতে ছিলেন এরপরে নিজে হাতে মুখে তুলে খাইয়ে দেন যদি মা বাপ ভাই খুশি হয়ে যায় আল্লাহর কসম আল্লাহর আরশও আপনার উপরে খুশি হয়ে যাবে এই মা বাপকে খুশি করেন পয়সা খরচ করার জায়গায় পয়সা খরচ করেন যারা তাদের মা বাপকে খুশি করেছে দুনিয়ায় তারা সম্মান মর্যাদা রিজিক বরকত তারা লাভ করে ফেলেছে পৃথিবীতে যারা সফল হয়েছেন বড় হয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন মা বাপের খেদমত করি হয়েছে রাতের বেলা আপনার বাবা অসুস্থ মানুষ পায়ে কামড়ায় পিঠে কামড়ায় বাবার পা টিপে দেন মাথা টিপে দেন মা বাপের খেদমত করেন মায়ের মাথা ব্যথা হচ্ছে যান মাথাটা একটু ম্যাসেজ করে দেন একটু টিপে দেন মা বাপের খেদমত করতে থাকেন যতদিন মা বাপের খেদমত করবেন মা বাপকে সন্তুষ্ট করবেন আপনার উপর সন্তুষ্ট হবেন কে রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট পিতামাতারও সন্তুষ্টিতে আমার আল্লাহ তাহলে ভালোবাসা দিয়েছেন যিনি ভালোবাসা এবার কাকে কিভাবে দেখাবেন শিখাচ্ছেন ওয়া কুল লাহুমা কাউলান কারীমা মা বাবার সাথে সম্মানজনক ভাষায় কথা বলো লা তানহারহুমা ধমক দিও না জিরকি দিয়ে কথা বলো না এরপরে সন্তানদের প্রতিও মা বাবা ভালোবাসা দেখাবেন এটাও কার অর্ডার সময় সংক্ষিপ্ত তাড়াতাড়ি বলছি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে এই কথাটাও কার ওয়াশিরুহুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো সদয় আচরণ করো তাদেরকে ভালোবাসো সম্মান করে কথা বলো আমাদের পরিবারগুলোতে আজ অশান্তি দেখা দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত নাই ভালোবাসা নাই স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে ভালোবাসার সুরে কথা বলে না বরং ধমক দিয়ে কথা বলে এভাবে কথা বলা যাবে না হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফ হাজব্যান্ডের সাথে ভালোবাসার আচরণ করবেন আপনারা তো নবীজির বায়োগ্রাফি পড়েন না নবীজির সিরাত পড়েন না নবীজির বায়োগ্রাফি পড়ে দেখেন সিরাত পড়ে দেখেন পারিবারিক জীবন দাম্পত্য জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কেমন ছিল এটা পড়লে রাসূলের জীবনী জানলেই বুঝতে পারবেন পৃথিবীতে নবীজির মতো রোমান্টিক আর কোনো মানুষ ছিলেন সুবহানাল্লাহ তিনি কত রোমান্টিক ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার নাম তো ছিল আয়েশা আর নবীজি আমাকে আদর করে মাঝে মাঝে আয়েশ ডাকতেন আবার মাঝে মাঝে আদর করে হুমায়রা ডাকতেন হুমায়রা বাংলা না আরবি শব্দ কথা বলেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল সুন্দরী লাল টুকটুকি বউ আপনারা আপনাদের বউকে কখনো আদর করে রাখছেন কই গো আমার লাল সুন্দরী লাল টুকটুকি বউ হাসার কোনো কথা বলছি এগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার জন আয়েশা বলছেন আমি যেই গ্লাসে পানি পান করতাম যেই গ্লাসে পানি পান করতাম গ্লাসের যে জায়গায় ঠুট লাগিয়ে আমি পান করতাম ঠিক ওই গ্লাসের ওই জায়গায় ঠুট লাগিয়ে নবীজিও পানি পান করতেন আপনাদের গ্লাসও তো আলাদা ভালোবাসা বাড়বে কেমনে এক গ্লাসে পানি খান এক গ্লাসে কফি খাওয়ার চেষ্টা করেন এক গ্লাসে চা খাওয়ার চেষ্টা করেন এক কাপে দুইজনে চুমুক মারেন ভালোবাসা বাড়বে না কমবে এটা হাসার কথা নয় শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার জন আয়েশা আরো বলছেন আমি মাংস খেতাম হাড্ডির টুকরা খেতাম নবীজি মাঝে মাঝে মাংসের টুকরা হাড্ডির টুকরা আমার থেকে ছিনিয়ে নিতেন এরপরে নিয়ে ঠিক ওই জায়গা থেকে খাওয়া শুরু করতেন যেই জায়গাতে ঠোঁট লাগিয়ে আমি খেতাম আমার জন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাতের বেলা আমার নবী আমাকে নিয়ে আমার নবী আমার কোলে মাথা রেখে আমাকে গল্প শোনাতেন
গল্প শুনান আপনি আবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক চমৎকার কথা বলছেন ইন্নি উহিব্বু আন আতাযায়্যানানি কামা উহিব্বু আন তাতাযায়্যানালি তিনি বলছেন আমার স্ত্রী আমার সামনে সব সময় পরিপাটি থাকুক এটাকে আমি যেমন পছন্দ করি ঠিক তেমনি আমার স্ত্রীর সামনে পরিপাটি হয়ে থাকাটাকেও আমি পছন্দ আপনার স্ত্রী আপনার সামনে পরিপাটি থাকুক এটা তো আপনি চান এটা আপনার মনের কামনা তো আপনি আপনার বউয়ের সামনে কামলার মতো থাকেন কেন আপনি একটু স্মার্ট হয়ে থাকুন পরিপাটি হয়ে থাকুন আর পরিপাটি হওয়ার শিক্ষা নিতে হবে আল্লাহ রাসূল থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে পরিপাটি সবচাইতে পরিচ্ছন্ন সবচাইতে স্মার্ট মানুষ ছিলেন সুবহানাল্লাহ আমার যুবক তরুণ ভাইরা এখন ফ্যাশনের জন্য অনেক ফ্যাশন সচেতন অনেককে খুঁজে রাসূলের জীবনী পড়ে দেখো ভাই উনার মতো স্মার্ট পরিচ্ছন্ন লোক পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে সব সময় মাথাটাকে আঁচড়িয়ে রাখতেন সব সময় পারফিউম ইউজ করতেন আতুর আমরা যেটাকে আতর বলে খুশবু বলি এটি সকল নবীদের সুন্নাত ছিল নবীরা এটা পছন্দ করতেন আর আল্লাহ নবীকে কেউ আতর গিফট দিলে পারফিউম গিফট দিলে কখনো ফিরিয়ে দিতেন আমাদের গায়ে দুর্গন্ধ গায়ে কিছু মাখি না আতর মাখবেন সুগন্ধি লাগাবেন খুশবু লাগাবেন এটা নবীর সুন্না আল্লাহ রাসূল হাতের ঠিক এই জায়গায় আতর লাগাতেন কারোর সঙ্গে মুসাফাহা করলে তার সাথেও গান চলে যেত সুবহানাল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন রাসূল যেই পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথ দিয়ে শুধু সুগন্ধি বয়ে যেত সুবহানাল্লাহ আর আমরা যে কোনো পথ দিয়ে গেলে কিছু কিছু লোক তো এত অপরিচ্ছন্ন থাকে যাওয়ার পরে দুই তিন মিনিট ওই রাস্তায় শুধু দুর্গন্ধই থাকে এরকম আছে না নাই স্মার্টনেস শিখবেন রাসূলের কাছ থেকে শিখেন আপনারা দাঁত ব্রাশ করেন দুইবার আর রাসূল দাঁত ব্রাশ করতেন সাতবার সুবহানাল্লাহ বলবেন না কিভাবে সাতবার আম্মা জান আয়েশার বর্ণনা ঘুমানোর আগেও করতেন ঘুম থেকে ওঠার পরে সবার আগে মিসওয়াক করতেন হইল কয়বার আর পাঁচ ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করা এটা তো নবীর সুন্নাই ছিল তাহলে পাঁচ আর দুই কত হইল নবীজির চেয়ে আপনারা বেশি স্মার্ট হয়ে গেছেন আল্লাহর নবী একবার এক সমাবেশে গেলেন জাবির বিন আব্দুল্লাহ এই হাদিসটি বলেছেন তিনি বলছেন এসেই দেখলেন এক লোকের চুল উস্কো খুস্কো চুল আঁচড়ায় নাই বললেন কি ব্যাপার চুল আঁচড়ানোর জন্য কোনো চিরুনি পাও নাই পরিষ্কার করার জন্য কোনো কিছু পাও নাই নাকি আরেকজনকে দেখলেন কাপড় চোপড় অপরিচ্ছন্ন কি ব্যাপার কাপড় ধোয়ার জন্য কিছু পাও নাই তো সুবহানাল্লাহ নিজে পরিচ্ছন্ন থাকতেন মানুষকেও পরিচ্ছন্ন হওয়ার কথা বলতেন এবং পরিচ্ছন্নতার ব্যাপারে এতই গুরুত্ব দিলেন তিনি বললেন আত্তুহুরু শাত্রুল ঈমান এই পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অর্ধেক সুবহানাল্লাহ নবী রাসূলগণের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম তাদেরকে দেখেই তো মানুষ ইসলাম শিখবে কারণ তারা নবী রাসূলগণকে রিপ্রেজেন্ট করছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য দেখা যায় আমাদের অনেক হুজুররাই অপরিচ্ছন্ন থাকে অনেক অপরিচ্ছন্ন থাকে এইদিকে ময়লা ওইদিকে ময়লা পান খাইয়া এদিকে পিক পড়ছে ওইদিকে পিক পড়ছে এরকম অপরিচ্ছন্ন থাকতে কে আপনাকে বলেছে আপনাদেরকে দেখে তো মানুষেরা ইসলামকে জানবে ইসলামকে বুঝবে সব সময় স্মার্ট থাকতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে নিজেকে পরিপাটি রাখতে হবে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার গেটআপ দেখেই তো মানুষ ইসলামকে বুঝবে তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হবে বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা যেরকম থাকবে সমাজ জীবনে পারস্পরিক ভালোবাসা থাকবে ভালোবাসা বাড়াবো কেমনি আল্লাহর নবী বললেন সালামের প্রচার সালামের প্রসার ঘটাও আতইমুত তাআম মানুষকে পারলে খাওয়াও মানুষকে খাওয়াই না কিছু লোক আছে সুযোগ সন্ধানে খালি খাওয়ার সুযোগ খুঁজে এরকম আছে না মানুষকে খাওয়াবেন মেহমানদারি করবেন মেহমানদারি করে রাসূলের সুন্না খাওয়াইলেই সম্পর্ক বাড়ান কে এখন তো এমন হয়েছে মানুষ মারা গেলে অনেকে খুশি হয় ভালো হয়েছে একটা মেজবান এলাকায় এমন বলি আমি কি মিথ্যা বলেছি এরকম আছে এরকম আছে এখন তো মানুষ মারা গেলে যে আয়োজন করা হয় বিয়ে শাদিতেও আমাদের এলাকায় বিয়ে শাদিতে এত আয়োজন হয় না আপনাদের চট্টগ্রামে 15-20টা গরু জবাই করে ফেলে যে ট্র্যাডিশন আপনারা দাঁড় করিয়েছেন কয়েক বছর পরে দেখবেন মানুষের যখন মেজবান খাওয়ার ইচ্ছা হবে দোয়া হাত তুলে দোয়া করবে আল্লাহ এই এলাকার কাউকে মেরে ফেলো তাহলে মেজবান খাওয়ার সুযোগ হবে কথাগুলো কি ভুল বলছি আপনি দেখেন তো নবীর যুগে সাহাবীদের যুগে মানুষ মরে গেলে এরকম মেজবান খাওয়াইতো আছে এগুলো যেগুলো করা দরকার ওগুলো করেন না এই 15-20 লক্ষ টাকা দিয়ে 30 লক্ষ টাকা দিয়ে মৃত লোকের জন্য মসজিদ নির্মাণ করেন মানুষের চলাচলে অসুবিধা হয় কালভার্ট নাই কালভার্ট তৈরি করে গ্রামে গিয়ে দেখেন আপনারা তো শহরে থাকেন 10-15 বাড়ি লোকেরা টিউবওয়েল নাই পানি পান করতে পারেন ওখানে গিয়ে একটা টিউবওয়েল নির্মাণ করে দেন সৎকায় জারিয়ার সোয়াব পাবেন ফালতু সিস্টেম বন্ধ করেন আপনারা কোনো মানুষ মারা যাওয়ার পর 20-30 লাখ টাকা আপনারা খরচ করে শুধু মানুষকে খাওয়াচ্ছেন
এই 20 30 লাখ টাকা যেই লোকটা মরেছে মসজিদে সদকা করেন এতিমখানায় দেন গরীব অসহায় মানুষকে সহায়তা করেন হতে পারে এই কাজগুলোর জন্য এই নেক কাজের জন্য মরা লোকটার কবরকে জান্নাত বানিয়ে দিবেন কে আল্লাহ যেগুলো করা দরকার আমরা ওগুলো করি যে অবস্থা শুরু করছি আরে বাপ রে বাপ মানুষের মাংস খাইতে ইচ্ছা হলো ওই যে বলবে আল্লাহ কাউকে মেরে ফেলো এখানে আল্লাহ তাআলা এই কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন কষ্ট পাইয়েন না আপনারা এগুলোই বাস্তবতা এই ভালোবাসা দিবসের ফলাফলের কারণে এখন কি হচ্ছে সেটা বলেই আজকে শেষ করছি এই ভালোবাসা দিবসের ফলাফলের কারণে সমাজে এখন নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে আর আনুষ্কার মতো ছেলে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়তেছে এজন্য মা-বাবাকে সচেতন হতে হবে সাবধান হতে হবে এই ভালোবাসা দিবসের বেহায়াপনা অশ্লীলতা যেন আমাদেরকে ছুঁতে না পারে এই ভালোবাসা দিবসের অশ্লীলতা বেহায়াপনার কারণে বিবাহ পূর্ববর্তী দৈহিক সম্পর্ক দিন দিন বেড়ে যাচ্ছে দেখেন না দিহানার আনুষ্কার অবস্থা কি হলো এজন্য আমাদেরকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে বিশেষ করে আমার যুবক ভাইরা তরুণ ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমাদের চরিত্রটা নষ্ট করে দিও না এই ভালোবাসা দিবস নামক শয়তানি দিবসের ভাড়া তোমরা পা দিও না নিজেদের চরিত্রটাকে গঠন করার চেষ্টা করো নবীদের মতো ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র বানাও তোমার সামনে দিয়ে সুন্দর সুন্দর মেয়েরা হেঁটে যাবে আল্লাহকে ভয় করে তোমার চক্ষুটা যেন জমিনের দিকে নিম্নগামী থাকে এরকম যদি নিজের চরিত্র গঠন করতে পারেন আল্লাহর নবী বলেছেন মান দমিনালি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি দমিনতু লাহু আলা আল্লাহিল জান্নাহ যারা দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ মুখ আর দু উরুর মধ্যবর্তী জায়গা লজ্জাস্থান এই দুটো জিনিসকে যারা হেফাজত করবে দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে আমি আল্লাহর নবী কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমার যুবক ভাইদেরকে বলবো আমার তরুণ ভাইদেরকে বলবো চরিত্রটা গঠন করার বয়স হলো এখন এই অশ্লীলতা বেহায়াপনায় গা ভাসিয়ে দিয়ে নিজের চরিত্রকে নষ্ট করা যাবে না আমাদের এই বক্তব্য রেকর্ড হয়েছে যেহেতু সবাই শুনবেন নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী সবাইকে আমরা অনুরোধ করব এই বিশ্ব ভালোবাসা দিবস নামক বিশ্ব বেহায়াপনা দিবস বিশ্ব প্রতারণা দিবসে আপনারা বিশ্ব প্রতারণা দিবসের ফাঁদে পা ফেলে নিজেদেরকে ধ্বংসে ঠেলে দিবেন না আবারও শেষ করার আগে বলছি এই জিনিসটার নামের মধ্যেই ভেজাল যেখানে নামে ভেজাল আছে তার ভিতরেও ভেজাল আছে উদ্দেশ্যও ভেজাল আছে আমরা এই অপসংস্কৃতি থেকে নিজেদেরকে দূরে রাখব পাশাপাশি এই যে আজকে আপনারা এগুলো শুনলেন এগুলো প্রচার করার দরকার আছে না নাই বেশি বেশি প্রচার করবেন তাইলে সমাজের মানুষ জানতে পারবে এই যে আমাদের বক্তব্যগুলো রেকর্ড হয় আমাদের চ্যানেল থেকে এগুলো দেওয়া হয় আপনারা এগুলো আপনাদের নিজেদের ফেসবুক টাইমলাইনে নিজেদের ফেসবুক পেজে দিবেন বর্তমানে আপনারা সবাই এক একটা মিডিয়ার মালিক কারণ যার ফেসবুক আইডি আছে যার ফেসবুক পেজ আছে তারা সবাই এক একটা মিডিয়ার মালিক এই মিডিয়াকে আপনারা ইসলামের কল্যাণে কাজে লাগাবেন ভালো ভালো কথাগুলো সুস্থ সংস্কৃতি সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে ভূমিকা পালন করতে হবে আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন হাদা মা আন্দি ওয়াল ইলম আন্দাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু